হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা একটি রেজাল্ট শিট নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা রেজাল্ট শিট তৈরি করব। তো আমি একটা ডেমো রেজাল্ট শিট অলরেডি তৈরি করে রেখেছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। আমরা হুবহু সেম এরকম একটি রেজাল্ট শিট আমরা কিভাবে তৈরি করব আজকের পর্বে আমরা আপনাদেরকে সেটা দেখাবো। তো আমরা এখান থেকে দেখুন, আমরা গত পর্বে যদি আমাদের যে ভিডিওটি ছিল, গত পর্বের ভিডিওতে আমরা মার্কশিট বের করেছিলাম, শুধু যে টোটাল মার্ক কত, এগুলো মার্কগুলো বের করা শিখাইছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে গ্রেড বের করতে হয়, কিভাবে জিপিএ বের করতে হয়, টোটাল জিপিএ কিভাবে বের করব, অ্যাভারেজ জিপিএ বের করব কিভাবে, টোটাল গ্রেড কিভাবে বের করব। আমরা সম্পূর্ণ এ টু জেড আমরা একটি রেজাল্ট শিট বের করব। তো আপনারা দেখুন আমি এখানে যেভাবে করছি সেম হুবহু আপনাদেরকে সেটি দেখাবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমরা একটি নতুন ব্লাঙ্ক পেজ নিব, যেখান থেকে আমরা সম্পূর্ণ কাজগুলো করব। তো আমরা একটা ব্লাঙ্ক পেজ নিচ্ছি। তো এটা একটা ব্লাঙ্ক পেজ নিলাম। তো আমরা এই ডিজাইনটি দেখব এবং এখানে ডিজাইনগুলো করব। আমাদের এখানে আমরা যা যা ইনফরমেশন দিয়েছিলাম সেম ইনফরমেশনগুলো আমরা আমাদের নতুন পেজে দেবো। রোল, নেম, সাবজেক্ট, মার্ক, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, অ্যাভারেজ জিপিএ, টোটাল গ্রেড, আমরা এই সমস্ত যা আছে সব দিব। তো আমরা ব্লাঙ্ক পেজে এখানে আমি লিখতেছি রোল, নেম, নাম রোল, এখানে সাবজেক্ট, নাম রোল, সাবজেক্ট, তারপরে কি আছে, মার্ক, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, মার্ক, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, এখানে লিখলাম মার্ক, এম এ আর কে, জিআর, ডব্লিউ জিআর, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, টোটাল জিপিএ, অ্যাভারেজ জিপিএ, টোটাল গ্রেড, অ্যাভারেজ গ্রেড। দেন আমাদের লেখাগুলো শেষ, এখন আমরা এটার সাইজগুলো চেঞ্জ করে নিব। আপনারা জানেন সাইজগুলো কীভাবে চেঞ্জ করতে, আমি গত পরের ভিডিওতে দেখাইছিলাম। এখানে উপরের দিকে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলে তার নিজ যতটুকু জায়গা প্রয়োজন সে নিজেই সেইটুকু জায়গা নিজেই নিয়ে নিবে ডাবল ক্লিক করলে। তো মোটামুটি আমাদের লেখা শেষ। তো এখন আমরা এখানে একটা রোল দিব। আমি ডিজাইনটা পরে দেখাবো, আমরা ফার্স্ট টাইম আগে কাজ করে দেখাবো, তারপর আমরা ডিজাইন দেখব। তো রোল নাম্বার দিচ্ছি, নাম দিলাম এটাকে, সাইজ ডাবল ক্লিক করে সাইজটা বসাই নিলাম। তারপর এখানে দিলাম হচ্ছে বাংলা, ইংলিশ, আমি ওখানে যতগুলো নাম দিয়েছিলাম এতগুলো দিব না, অল্প কিছু দিয়ে আপনাদেরকে দেখাবো। ম্যাথ, ব্যাস 1 2 3 4 5টাই দিলাম আপাতত। এখানে মার্ক দিলাম, বাংলাতে দিলাম হচ্ছে 80, ইংলিশে দিলাম হচ্ছে 90, ম্যাথে দিলাম 70, ইসলামে দিলাম 50, আইসিটিতে দিলাম 90। গ্রেড, এখন আমরা গ্রেডটা ফলাফল বের করব, জিপিএ বের করব, টোটাল জিপিএ, এগুলো আমরা সূত্র বসায় বের করব আমরা এই বাকি কাজগুলো। তো আমরা এখন যদি গ্রেডটা বের করতে যাই, আমাদের গ্রেড কি, গ্রেড আমরা জানি যে আমরা একটু, আমরা যদি আমাদের পেজটাতে যাই, আমরা জানি যে 80 থেকে
100-এর মধ্যে কোনো মার্ক পেলে সেটাকে গ্রেড আসে এ প্লাস এবং জিপিএ আসে 5 পয়েন্ট, এবং আবার যদি 70 থেকে 79 পর্যন্ত আসে তাহলে আসে এটা হবে এ গ্রেড, এবং তারপর একটা 60 থেকে 69-এর মধ্যে আসলে এ মাইনাস, 50 থেকে 59-এর মধ্যে আসলে বি, 40 থেকে 49-এর মধ্যে আসলে এটা আসবে সি, এবং 33 থেকে 39-এর মধ্যে আসলে ডি, এবং 0 থেকে 32-এর মধ্যে আসলে এফ। আমরা এটা মোটামুটি সবাই জানি, তো এই রুলস ফলো করে আমরা আমাদের জিপিএ এবং জিপিএ গ্রেড এবং টোটাল জিপিএ বের করব। তো আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। তো আমরা জানি যে আমরা এখন এখানে সূত্র প্রয়োগ করব। তো প্রথমে আমাদেরকে বের করতে হবে গ্রেড। গ্রেডটা বের করতে আমাদের এখানে বলতে হবে যদি এখানে আমরা দেখতে হবে এটা কয় নাম্বার সেল এবং কত নাম্বার ঘরে আছে। এখানে জি 5, এখানে এখন আমরা লিখব ফার্স্ট টাইম সমান সমান ইফ মানে কি, যদি এখানে দেখুন মার্ক জি ফাইভের থেকে মার্ক টোটাল 80 মার্ক কম হয়, যদি 80 বেশি হয় বা অথবা সমান সমান যেহেতু দেওয়া আছে অথবা 80-এর সমান হয় তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে এ প্লাস। আমাদের এই কমা এবং ডাবল কোটেশন এই দুইটা জিনিস আমাদেরকে কখনোই ভুল করা যাবে না। এই দুইটা জিনিস আমাদেরকে মাস্ট বি মনে রাখতেই হবে। যদি জি ফাইভ 80 থেকে বড় হয় তাহলে আমাদের এখানে আসবে কত, এ প্লাস। ঠিক সেমভাবে আমাদের বাকি যেগুলো আছে প্রত্যেকটাই আমরা সেমভাবে এখানে করব। তো আমরা যদি এটাকে কপি করে নিই, এই ইফ থেকে এটাকে কপি করে নিই আবার এখানে পোস্ট করে দিলাম সেম, এখানে তাহলে কি হবে, জি ফাইভের জায়গায় এটা হবে কি জি6, এই যে এটা জি সিক্স, এবং জি ফাইভ এটাও জি ফাইভই হবে, এবং এটা আমরা দিলাম হচ্ছে 80। এখন আমরা যদি এটা 80-এর পরিবর্তে যদি এটা হয় হচ্ছে 70, তাহলে আমাদের রেজাল্ট আসবে কত, এ গ্রেড। যদি 70 আসে তাহলে আমাদের রেজাল্ট আসবে এ গ্রেড। এখন আবার যদি জি ফাইভ 60 হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে এ মাইনাস। যদি জি5 আবারও যদি 50 হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে বি। যদি জি5 আবারও সেমভাবে, আমি কিন্তু কপি করতেছি যাতে সময়টা একটু কম লাগে, যার কারণে আবার যদি জি5 এখানে 40 হয় তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে কি, সি। এবং জি5 যদি 33 হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে এখানে ডি, এবং জি5 যদি 32 বা 0 হয়, জি5 যদি 0 হয় বা 33-এর কম হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে এফ। তো এখান থেকে আমাদের এই কমাগুলো এখানে হবে না, প্রত্যেকটার কমা ভুল হয়ে গেছে, কমাগুলো আমাদের ডাবল কোটেশনের পরে হবে, শেষের যে কমাটা আমরা দিচ্ছি এটা ডাবল কোটেশনের পরে হবে, প্রত্যেকটাতে আমরা ভুল করছি, এই কমাটা আমাদের ডাবল কোটেশনের পরে হবে।
তো আমি চেঞ্জ করে নিচ্ছি। দেন কাজ শেষ। আমাদের সর্বশেষ যেটা এফ হবে এইটাতে আমাদের শেষের কমাটুকু দিতে হবে না, শেষের কমাটা দিতে হবে না, না দিয়ে এখন আমাদের এখানে এই ফার্স্ট ব্র্যাকেটগুলো আমাদের এখান থেকে ক্লোজ করে দিতে হবে। এখন আমাদের দেখতে হবে কয়টি ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ব্যবহার করছি, সেই কয়টি ফার্স্ট ব্র্যাকেট এখানে দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো আমরা একটু দেখি কয়টি দিছি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। আমরা এখন এখানে সাতটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, তিন, চার, পাঁচ, ছয়, সাত, দেন কাজ শেষ। এখন যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো দেখি আমাদের একটা ভুল দেখাচ্ছে, তো আমাদের যে ইরোরটা দেখাচ্ছে ইরোরটা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা এখানে কয়টা ফার্স্ট ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেট আমাদেরকে এখানে দিতে হবে সাতটা, এখানে আছে যেহেতু সাতটা আমাদেরকে সাতটা দিতে হবে। আমরা এখানে দিছি কয়টা, ছয়টা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। এখানে আমাদের আরেকটি ব্র্যাকেট দিতে হবে, দেন এখন যদি আমরা ইন্টার প্রেস করি দেন আমাদের রেজাল্ট এখন চলে আসছে, আমাদের এখানে গ্রেড চলে আসছে, সত্তর পাইছি যার কারণে গ্রেড। এখন যদি আমরা নিচের দিকে একটু ড্র্যাগ করে নিয়ে আসি, গত পর্বের ভিডিওতে আমি এটা দেখাইছিলাম, দেখুন প্রত্যেকটার মার্ক এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এখন এই পাশ থেকে মার্ক চেঞ্জ করে দিই তাহলে দেখুন ওখান থেকে রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে পঞ্চাশের জায়গায় এটা দিলাম হচ্ছে একশো, দেখুন কী আসে, এ প্লাস। এটা সত্তরের জায়গায় আমরা যদি এটাকে দিই হচ্ছে দশ তাহলে দেখবেন যে ফেল আসবে, ফেল আসছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আমরা জিপিএ, টোটাল জিপিএ বের করা দেখাবো, কারণ একটা ভিডিওতে সবগুলো দেখাইলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, প্রায় বিশ পঁচিশ মিনিটের ভিডিও হয়ে যাবে। তো যার কারণে আমরা পার্ট হিসেবে দেখাচ্ছি, আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব জিপিএ বের করা এবং টোটাল জিপিএ বের করা, এই দুইটা জিনিস আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো ভিউয়ার্স সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।